बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी डिमला टेक्निकल एंड बीएमआई, आमी गत दिन मत तुम्हारे काछे आज के अनलाइने यूट्यूब चैनल क्लास से जो उपस्थित हुई, आशा करी तुम्हारा सुस्थ आसो भालो आसो। आज के आमी जे विषय क्लास नेब सेटा हच्छे मानव सम्पद व्यवस्थापना एक विषय कोड 25-18। तुम्हारा भालोभावे जानो क्लासे तुम्हारे सुंदर भावे कथा बला मानव सम्पद व्यवस्थापना एबारे एक नतून बई एवं एबारे सिलेबास नतून भावे आवताभुक्त करा। एर आगे बांग्लादेश कारिगरी शिक्षा बोर्डर अधीने तुम्हारे जरा सचिव विज्ञान शाखा छात्र छात्री तुम्हारा भालोभावे जानो जो सचिव विद्या छिलो तुम्हारे मानव सम्पद व्यवस्थापना परिवर्ते, किंतु देशेर सठिक एवं आरो उन्नत मानव सम्पद तैरिर लक्ष्ये शिक्षा मंत्रणालय एवं कारिगरी शिक्षा बोर्ड तोमादेर साचिविद्या बोइटी परिवर्तन करे ए मानव सम्पद व्यवस्थापना बोइटी अंतर्भुक्त करेछे। एते देशे अनेक दक्ष जनशक्ति तैरि होबे जा आमादेर देश उन्नयनेर दिके डे बाई डे निये जाबे। এসব বিষয়ে তোমরা ভালোভাবে জানো। তোমরা এবার নতুন পরীক্ষা দিবা এই মানব সম্পদ ব্যবস্থাপনায়। আশা করি তোমরা যদি বইটির প্রতিটি অধ্যায়ের রচনামূলক প্রতিটি প্রশ্ন ভালোভাবে যদি পড়ো, তা যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। আমি তোমাদেরকে বারবার ক্লাসে বলেছিলাম যে প্রতিটি অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বা, এতে দেখা যাবে রচনামূলক প্রশ্ন পড়া হয়ে গেলে তোমরা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমনিতেই তোমাদের পড়া হয়ে যাবে। আর তাছাড়া এবার একটু তোমাদেরকে বেশি করে পড়া লাগবে, কারণ প্রশ্নর ধরন হয়তো তোমার এর আগে আমি ক্লাসে তোমাদেরকে বলছি যে এই ধরনের প্রশ্ন হতে পারে, এখন বাস্তবে দেখা যাবে যে শিক্ষা বোর্ড কী ধরনের প্রশ্ন করতেছে এবং প্রশ্নগুলোর কীরকম মানসম্পন্ন। তবে তোমাদের হক বা চ্যালেঞ্জার বা সিস্টেক্স তোমরা যেই বই পড়ো না কেন এই বইগুলোতে যেভাবে প্রশ্ন আসে সেই আঙ্গিকেই সম্ভবত প্রশ্ন তৈরি হবে, এতে তোমাদের কোনো সমস্যা হবে না। আজকে মানব সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি আলোচনা করছি। প্রশ্নটি হয়তোবা তোমাদের রচনামূলক প্রশ্ন আকারে এইভাবে থাকার খুবই সম্ভাবনা আছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের হয় গুরুত্ব আসতে পারে প্রয়োজন, গুরুত্ব বা প্রয়োজনীয়তা একই জিনিস। মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটা লেখার সময় তোমরা প্রথমের দিকে একটু ভূমিকা লিখবা যে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের আয় ব্যয় লক্ষ্য, প্রতিষ্ঠানের দক্ষ জনশক্তি, সব কিছুতেই মানব সম্পদ ব্যবস্থাপনা সাহায্য করে এবং মানব সম্পদ ব্যবস্থাপনার দ্বারাই একটি প্রতিষ্ঠান অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এভাবে তোমরা সুন্দরভাবে গুছিয়ে তোমরা উপসংহার শুরুটা ভূমিকাটা লেখার চেষ্টা করবে। এরপরে যেমন আমরা যদি হকের বই আলোচনা করি তাহলে দেখা গেছে যে এখানে হকের জানি বই লিখ ইনি বিভিন্নভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা যে একটি প্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই গুরুত্বপূর্ণ, উনি বিভিন্নভাবে 10টি আইটেম উনি তৈরি করেছেন যে এইভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে সাহায্য করে থাকে। এক নম্বরে আমরা যদি আলোচনা করি প্রতিষ্ঠানের সার্বিক কার্য সম্পাদন। প্রতিষ্ঠানের সার্বিক কার্য সম্পাদন একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন বন্টন হতে শুরু করে সর্বপ্রকার ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা সাহায্য করে থাকে, নাহলে একটি প্রতিষ্ঠান সঠিকভাবে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। দ্বিতীয়টি হচ্ছে তোমার উপযুক্ত কর্মী নিয়োগ। একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে মানব সম্পদ, এই কর্মীর দ্বারা উপযুক্ত কর্মীর দ্বারাই একটি প্রতিষ্ঠানের সফলতা আসবে। একমাত্র মানব সম্পদ ব্যবস্থাপনার নিয়মকানুনের দ্বারাই উপযুক্ত কর্মী নিয়োগ করা সম্ভব, উপযুক্ত কর্মী প্রতিষ্ঠানের সফলতা নিয়ে আসে। এরপরে যদি আমরা আলোচনা করি সম্পদের সুষ্ঠু ব্যবহার, এই সম্পদের সুষ্ঠু ব্যবহার। একটি প্রতিষ্ঠানে সাধারণত আমরা দেখতে পাই যে দুই ধরনের সম্পদ থাকে, একটি হচ্ছে বাহ্যিক সম্পদ আর একটি হচ্ছে মানব সম্পদ। এখন দুইটিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিক। আমরা এই মানব সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এই যে বাহ্যিক যে সম্পদ যে টাকা পয়সা বিল্ডিং ঘর বাড়ি এগুলোকে সঠিকভাবে কাজে লাগাইতে একমাত্র মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করেই এই বাহ্যিক সম্পদকে কাজে লাগানো সম্ভব। এইটাই হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার, এটা একমাত্র তোমরা করতে পারে মানব সম্পদ ব্যবস্থাপনা। এরপরে আস্তে আস্তে তথ্য
দক্ষ জনশক্তি বৃদ্ধি। আমি এর আগেও বলছি তোমাদেরকে যে দক্ষ জনশক্তি বৃদ্ধি একটি প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ দিক। প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গেলে দক্ষ জনশক্তি যদি প্রতিষ্ঠানে না থাকে, তো নিত্য নতুন এবং অভিনব পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে যে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করা খুবই অসম্ভব। একমাত্র মানব সম্পদ ব্যবস্থাপনাই পারে দক্ষ জনশক্তি বৃদ্ধি করতে। এরপরে আস্তে আস্তে ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব প্রয়োজনীয়তা বা গুরুত্বের দিকে কারণে, যে ব্যবস্থাপনা আমরা যেমন একটি মানুষের স্নায়ুতন্ত্র থাকে এবং একে স্নায়ুতন্ত্রের সাথে তুলনা করা, একটি মানুষের স্নায়ুতন্ত্র যেমন একটি মানুষকে সুস্থ সবল রাখে তেমনইভাবে এই মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্ব একটি প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনার গুরুত্ব একটি ওই মানব সম্পদের মতোই একটি প্রতিষ্ঠানকে সচল সফল এবং সফলতার দিকে নিয়ে যায়। এরপরে আসতেছে নিয়মতিত্ব। নিয়মতিত্ব একটি প্রতিষ্ঠান কেন, একটি সব ক্ষেত্রেই ডিসিপ্লিন খুবই প্রয়োজন। একমাত্র মানব সম্পদ ব্যবস্থাপনার দ্বারাই এই ডিসিপ্লিন রক্ষা করা সম্ভব এবং সুষ্ঠুভাবে প্রতিটি ক্ষেত্র সেক্টরেই প্রতিটি পার্টেই সুন্দরভাবে কাজ করানো সম্ভব। এরপরে আসতেছে তো প্রেরণা দান। আধুনিক যুগে প্রেরণা একটি অভিনব পদ্ধতি, প্রেরণা ছাড়া কোনো কাজই সম্ভব হয় না। মানব সম্পদ ব্যবস্থাপনা বিশেষ বিশেষ ক্ষেত্রে শ্রমিকদের মধ্যে নানা প্রকার প্রেরণা দান করে কাজের এদের উন্নত পরিবেশ তৈরি করে এবং এদের কাজের উৎসাহ বৃদ্ধি করে। প্রতিযোগিতা মোকাবেলা, প্রতিযোগিতা এই আধুনিক যুগ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক যুগ। এই আধুনিক প্রতিযোগিতামূলক যুগে স্বল্প খরচে খুবই ভালো মানের দ্রব্য দিয়ে তৈরি করা খুবই একটি সবার জন্য একটা সমস্যার মোকাবেলা করতে হয়। একমাত্র এই মানব সম্পদের সঠিক ব্যবহারের দ্বারা বা মানব সম্পদ ব্যবস্থাপনার দ্বারাই সম্ভব স্বল্প মূল্যে গুণগত মান ঠিক রেখে সুন্দর দ্রব্য তৈরি করে বাজারজাতকরণ করা। আর 9 নম্বরে আসতেছে তোমাদের উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক বলতে হচ্ছে মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্ক কীরকম হবে। মালিক এবং শ্রমিকের মধ্যে যদি সম্পর্ক সুন্দর না থাকে তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যাবে না। একমাত্র মানব সম্পদ ব্যবস্থাপনার দ্বারাই মালিক এবং শ্রমিকের মধ্যে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখা যায় এবং প্রতিষ্ঠান ডে বাই ডে উন্নতির দিকে ধাপিত হওয়া যায়। এরপরে আস্তে আস্তে তোমাদের কার্য সন্তুষ্টি অর্জন। কার্য সন্তুষ্টি অর্জন বলতে যেটা বোঝাইছে যে একটি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে সবসময়ই তোমার কাজের সন্তুষ্টি অর্জন করতে হবে। অর্থাৎ শ্রমিকরা কী ধরনের কাজ করতেছে, কাজের কোথাও অবহেলা করতেছে কী করতেছে না, কোথায় কী ধরনের কাজ করতে হবে, শ্রমিকদের কীভাবে প্রেরণা দান দিতে হবে, ওদেরকে কী কী করে ওদেরকে ওদের মধ্যে কাজের উৎসাহ বৃদ্ধি করা যাবে, এইসব নানা প্রকার কাজ মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে এবং এই মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে বলেই তখন কাজের মধ্যে একটা সন্তুষ্টি অর্জন করা যায়। তো এইভাবে আমরা যদি আলোচনা করি, এই আলোচনা করতে গিয়ে তোমাদের দেখা যাবে যে অনেক লেখা হয়ে যাবে। তোমরা অযথা বারবার আমি বলছি বিগত দিনের ক্লাসে আমি বলছি যে অযথা কিছু লিখবে না, যা সুষ্ঠুভাবে সুন্দর কথা এবং প্রশ্ন যা চাইছে একেই তোমার এই সঠিক কথাটি লিখলেই তোমার যথেষ্ট। অযথা খাতা লিখে খাতা ভর্তি করা কোনো মানে হয় না। তোমরা এটা লেখার পরে তোমরা তো জানোই যে প্রতিটি প্রশ্নেই যদি আমরা একটু উপসংহার টেনে দিই তাহলে আরও সুন্দরটা প্রশ্নটা মানসম্পন্ন হবে। তারপর তোমরা লোকে সুন্দর করে একটা উপসংহার টেনে দেবা, বিভিন্নজন বিভিন্নভাবে তোমরা উপসংহার টানতে পারো। এটা বাধ্যতামূলক যে একটা হকের বই থেকে লিখতে হবে, সিস্টেকের বই থেকে লিখতে হবে, চ্যালেঞ্জারের বই থেকে লিখতে হবে এমন কোনো নিয়ম নেই, বাধা ধরার নিয়ম নেই। তোমরা এখানে সুন্দরভাবে লিখতে পারো যে আধুনিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গেলে মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্ব খুবই অপরিসীম বা অপরিহার্য। এই যুগে টিকে থাকতে গেলে মানব সম্পদ ব্যবস্থাপনা সঠিক সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই টিকে থাকতে হবে, তাহলে প্রতিষ্ঠানের সঠিক লক্ষ্য অর্জন করা সম্ভব। তাহলে আমি আবার বলছি কি যে তোমাদেরকে আগেও বলছি যে এইবারই তোমরা নতুন পরীক্ষা দেবা মানব সম্পদ ব্যবস্থাপনা 1। তোমাদের প্রশ্ন ইনশাআল্লাহ হকের বইতে যেভাবে আসে বা তোমরা যে সিস্টেকের বইতে যেভাবে আসে এইভাবে পড়ো, তোমরা যদি পড়ো তাহলে তোমাদের সেইভাবেই হয়ে যাবে, এখানে টেনশানের কিছু নাই। এবং প্রশ্নগুলো দেখে ভালো করে পড়বা এবং যা চাইছে তাই লিখবা, অযথা কিছু লিখতে যাবা না, এইভাবে তোমরা লিখে চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা ভালো পরীক্ষা দিতে পারবা। আমি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে উপস্থিত হব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকে শেষ। আল্লাহ হাফেজ।